ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কন্টেনমেন্ট জোনে নজরদারিতে ফসকাগেরও নিয়ম ভাঙার ছবি হাওড়া সিটি পুলিশ এলাকায়। মাইকে প্রচার চলছে দাবি জেলা পুলিশের আধিকারিকের। ব্যারিকেড সরিয়েই চলছে যাতায়াত, ইচ্ছা মতো ঘোরাঘুরি, অবাঞ্ছিত আড্ডা। দেখে কে বলবে এটা হাওড়ার বিভিন্ন কন্টেনমেন্ট জোনের ছবি? রাজ্যে করোনা সংক্রমণের নিরিখে ওপরের সারিতেই রয়েছে হাওড়া। সংক্রমণ রুখতে গত 27 জুলাই জেলার মোট 91টি এলাকাকে কন্টেনমেন্ট জোনের আওতায় আনা হয়। এর মধ্যে 26টি এলাকার আইন শৃঙ্খলার দায়িত্বে হাওড়া সিটি পুলিশ। কিন্তু রবিবার হাওড়া শহরাঞ্চলের একাধিক কন্টেনমেন্ট জোনে এই ছবি ধরা পড়ে। উত্তর হাওড়ার সীতানাথ বসু লেন, মাধব ঘোষ লেন, উপেন্দ্রনাথ মিত্র লেন এবং মধ্য হাওড়ার ঋষি বঙ্কিমচন্দ্র রোডে কন্টেনমেন্ট বিধি উপেক্ষা করেই চলে অবাধে যাতায়াত। কিছু কাজ থাকলে যেতে হবে, বেরোতেই হবে, কি হতে হবে নি। বাইরের লোক আসছেন কিন্তু আমরা যাতায়াত করছি, খোলাই আছে, আমরা যাচ্ছি কোথায় খোলাই আছে, এরমই আছে। ইঙ্ক দিতে আছে, ইঙ্ক পুরোটাই লক করা ছিল, এখন খোলা আছে, আজকেই দেখছি, আজকেই উনি অর্ডার দিয়েছেন, সেই জন্যই আসছি আমি। হাওড়া সিটি পুলিশের এক আধিকারিকের দাবি সর্বত্র নজরদারি রয়েছে, মাইকেও প্রচার চলছে। ইতিমধ্যে হাওড়ায় 8,000-এরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, 200 জনেরও বেশি মারা গিয়েছেন, তারপরেও বিধি ভঙ্গ। আর কবে সতর্ক হবেন সাধারণ মানুষ? সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।